ভ্রমণ করতে কার না ভালো লাগে? খুঁজতে গেলে অল্প সংখ্যক লোকই পাওয়া যাবে যারা ঘুরতে ভালোবাসে না। নিজের দেশ ছাড়িয়ে ঘোরাঘুরির নেশাটা ছড়িয়ে যায় সারা বিশ্বে। দুচোখ ভরে দেখতে ইচ্ছে করে চারপাশ, ইচ্ছে করে হারিয়ে যেতে প্রকৃতির মাঝে, কখনো মানুষের তৈরি অদ্ভুত এবং অবাক করা সব স্থাপত্যের ভিড়ে উপভোগ করতে রোমাঞ্চ। পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নানা দেশের ভিড়ে কিছু দেশ থেকে যায় যে দেশগুলো ভ্রমণ কখনো আপনাকে একঘেয়েমি, ক্লান্তি কিংবা বিরক্তির অনুভূতি দেবে না। আপনার অসংখ্যবার ইচ্ছে করবে দেশগুলোতে ঘুরে বেড়াতে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের এমনই সুন্দর 5টি দেশের সম্পর্কে। আর এরই মাঝে আপনারা আমাদের বিচিত্র জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। স্পেন। স্পেন এমন একটি দেশ যে দেশটিকে আপনি সবসময় ভ্রমণের ক্ষেত্রে প্রথম স্থানে রাখবেন। দেশটিতে এমন অসংখ্য বিষয় রয়েছে যা আপনি ভালোবাসেন। প্রথমেই আপনার মনে হবে এটি আর 30-40টি দেশের মতোই অনেকটা, কিন্তু আপনার এই ধারণা একেবারেই বদলে যাবে কিছু অংশ ঘুরেই। সংস্কৃতির দিক থেকে স্পেন একেবারেই আলাদা। আন্দালুসিয়ার টপাস থেকে বাস্কিউ কান্ট্রির পিন্টস্কচ পর্যন্ত পুরো স্পেনে ছড়িয়ে আছে বিশ্বের সেরা আর মুখরোচক সব খাবার। দেশটিতে রয়েছে বার্সেলোনা, সেভিল, সান সেবাস্তিয়ান এবং গ্রানাডার মতো বিখ্যাত সব শহর। দেশটি জীবনে অসংখ্য বিষয়কে ভালোবাসতে শেখায়, যার মধ্যে রয়েছে পরিবার, বন্ধুবান্ধব, খাবার, ওয়াইন, সঙ্গীত এবং ফুটবল। দেশটিতে রয়েছে অবাক করা বেশ কিছু স্থাপত্য শিল্প। কাকাটিউয়ের মত দেশটিতে কিছু পাগলাটে ঐতিহ্য রয়েছে যা আপনাকে তাক লাগিয়ে দেবে। এখানকার লাস আগ্রারা ফ্যামিলিয়ার পেছনের সংস্কৃতিকে বিশ্বাস করা ভীষণ কঠিন, এবং সালভাদর দালির কাজ যা পৃথিবীর অদ্ভুত ক্রিসমাসের ঐতিহ্যের পেছনে জড়িয়ে আছে। সব মিলিয়ে স্পেন এমন একটি দেশ যা আপনি অসংখ্যবার ঘুরে দেখলেও আপনার দেশটিকে আরও দেখার মতো ইচ্ছাকে কমতে দেবে না, বরং এটি বাড়বেই এবং বেড়েই চলবে। দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা হয়তো একটি সর্বগুণে গুণান্বিত দেশ নয়, তবে দেশটি ভ্রমণের গন্তব্য হিসেবে আদর্শ একটি স্থান। দক্ষিণ আফ্রিকার আছে ক্যাপটাউনের মতো বিখ্যাত শহর যা নিয়ে দেশটি গর্ব করতেই পারে। দক্ষিণ আফ্রিকার অত্যন্ত সুন্দর ভূমি আপনার ভ্রমণকে মনোরম এবং স্মরণীয় করে রাখবে। ক্যাপ উপকূলবর্তী সৌন্দর্যে অতি সহজেই হারিয়ে ফেলবেন নিজেকে। তাছাড়া গার্ডেন রুটের চোখ জুড়ানো সবুজ জুড়ে সময়গুলো নিশ্চয়ই মন্দ যাবার নয়। অসাধারণ সৌন্দর্যে ঘেরা পাহাড়ি ভিড়, বনফুলে ছেয়ে থাকা বনের ভিড়ে সময়গুলো হয়ে থাকবে একেবারেই আলাদা। দেশটিতে দেখতে পাবেন চমৎকার জীববৈচিত্র্য। ভূমি এবং সমুদ্রের নিচের জীবন আপনাকে অবাক করবে অচিরেই। সবুজ বনভূমি, পাহাড় পর্বত, নীলাভাব সবুজ জলরাশির সমুদ্র, উপত্যকা, জীববৈচিত্র্য, এখানকার মানুষের জীবনযাপনের ধরন, মানুষের তৈরি অসাধারণ সব নিদর্শন, ভিন্ন রন্ধনশৈলী এবং ব্যতিক্রমী শিল্প সংস্কৃতির ভিড়ে নিজেকে হারাতে চাইলে সব এক প্যাকেজে পেয়ে যাবেন দক্ষিণ আফ্রিকায়। এবং দিনে দিনে দেশটিকে আরও ভালোভাবে জানার আগ্রহ আপনাকে নিয়ে যাবে দেশটিতে আরও অসংখ্যবার। ইতালি। ইউরোপের দেশ ইতালি পর্যটকদের জন্য স্বর্গের মতো একটি স্থান। ইতালির রয়েছে কয়েকশো বছরের পুরনো ঐতিহ্যবাহী ইতিহাস। মিলান আর রোমের ঐতিহ্যবাহী বিশাল দালানগুলো আর তাদের কারুকাজ আপনাকে মুগ্ধ করবে মুহূর্তেই। রোম, ভ্যানিস, ফ্লোরেন্স, মিলান, নাপোলি ইত্যাদি ইতালির বিখ্যাত পর্যটন শহর। জায়গাগুলোর নাম শুনেননি কিংবা একবারের জন্য জায়গাগুলোতে ভ্রমণের ইচ্ছে জাগেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রোম ও ফ্লোরেন্স এমন দুটি শহর যার পথে হাঁটতে হাঁটতে পুরো শহরটিকেই আপনার মনে হবে একটি আস্ত জাদুঘর। ইতালি এমন একটি শহর যার পথে চলতে চলতে আপনি দেখতে পাবেন অতীতের অনেক অনন্য দৃশ্যের। আপনি যদি ভোজনরসিক হয়ে থাকেন তবে ইতালি আপনার জন্য শ্রেষ্ঠ একটি জায়গা। পিৎজা, পাস্তা কিংবা কফি কোনোটি নিয়েই আপনাকে হতাশ হতে হবে না এই স্থানটিতে। এছাড়া আরও অসংখ্য খাবার তো থাকছেই। ইতালির শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য আপনাকে মুগ্ধ করার পাশাপাশি আপনার ইতালিকে আরও গভীরভাবে জানার আগ্রহকে বাড়িয়ে তুলবে দিনে দিনে, যে আগ্রহের কারণে আপনি আরও অসংখ্যবার ইতালি ভ্রমণে যেতে চাইতে পারেন। জাপান। প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ জাপান। জাপান বিশ্বের সবচেয়ে উন্নত শিল্পজাত দেশগুলোর মধ্যে একটি।
দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান, যা একই সঙ্গে ইতিহাস ও সৌন্দর্যে সজ্জিত। বিখ্যাত ইম্পেরিয়াল প্যালেসের কথা শুনেননি এমন মানুষ নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না। আপনি এই অসাধারণ নিদর্শনের দেখাও পেয়ে যাবেন জাপানে। তাছাড়া পবিত্র পর্বত মাউন্ট তাতে এবং মাউন্ট হাকু জাপানের আরও দুটি দর্শনীয় স্থান, যা তীর্থযাত্রীদের পাশাপাশি ভ্রমণ পিপাসুদেরও প্রিয় স্থান। হিরোশিমা পিস মেমোরিয়াল, হৃদয়স্পর্শী সেই নিদর্শন কার না নিজ চোখে অবলোকন করতে ইচ্ছে করে। তাছাড়া ঐতিহাসিক কিয়োটা, ঐতিহাসিক নারা, ওসাকা ক্যাসল সহ আর অসংখ্য স্থান জাপানের প্রতি আপনার আকর্ষণ বাড়িয়ে তুলবে। ঐতিহ্য, ইতিহাস, শিল্প সমৃদ্ধ, প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ এই দেশটি একবার ভ্রমণ করেই আপনার তৃষ্ণা মিটবে না। আপনাকে আর অসংখ্যবার যেতে হবে এবং আপনি যেতে আগ্রহবোধও করবেন। আর্জেন্টিনা। অনেক কঠিন হবে একটি চমৎকার ভ্রমণের জন্য স্থান নির্ধারণ করা। আপনি হয়তো পেরুকে নির্বাচন করতে চাইবেন আপনার পরবর্তী ভ্রমণের জন্য, সেখানকার সেরা খাবারের জন্য কিংবা আমাজনের জন্য, অথবা আপনি হয়তো নির্বাচন করতে চাইবেন চিলিকে, পাটাগোরিয়া কিংবা আটাকামার জন্য। এসবের বাহিরে আপনি হয়তো ভ্রমণ করতে চাইবেন বলিভিয়া, সেখানকার সংস্কৃতিকে কাছ থেকে অবলোকন করতে। এটি হতে পারে লাপাজ দর্শনের জন্য। এত কিছুর ভিড়ে আপনি যখন ঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন না সহজে, তখন নিশ্চয়ই আপনি যেতে চাইবেন আর্জেন্টিনায়। সেখানকার ভ্রমণে আপনি আপনার চাহিদার এমন অসংখ্য বিষয় পেয়ে যাবেন একত্রে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের তৈরি দারুণ সব নিদর্শন, অসাধারণ শিল্প সংস্কৃতি, মুখরোচক সব খাবার আপনাকে দেশটি ভ্রমণে অসংখ্যবার আকৃষ্ট করবে। বন্ধুরা, এর মধ্যে আপনার কাছে কোন দেশটি সবচেয়ে বেশি সুন্দর মনে হয়েছে তা নিচে আমাদের কমেন্ট বক্সে জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।